বলিউড বাদশাহ শাহরুখ খান তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো জিরো। বক্স অফিসে পায়নি সাফল্য। গেল বছর মাদক কাণ্ডে জড়ায় ছেলের নাম, এরপর তাকে বড় পর্দা, সেই সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি, এমনকি আইপিএল এর নিলামেও তাকে দেখা যায়নি। অবশেষে দেখা দিলেন বলিউড কিং শাহরুখ খান। ঝড় তুফান তুলে একেবারে অতি পরিচিত মেজাজে নতুন বিজ্ঞাপনে ফিরলেন শাহরুখ খান, আর তা দেখে উচ্ছ্বাস নেটপাড়া। মঙ্গলবার জনপ্রিয় এক ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন ভিডিওতে অ্যাকশন অবতারে হাজির হলেন শাহরুখ। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে সেই বিজ্ঞাপন ভিডিও পোস্ট করেছেন শাহরুখ। এর আগেও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি, তবে এবার ধরা দিয়েছেন নতুন ভাবে। কাঁধ অবধি লম্বা চুল, চোখে স্থির দৃষ্টি, সঙ্গে পরনে কালো পোশাকে শাহরুখ যেন সেই ঠান্ডা মাথার ডনের মেজাজে ধরা দিলেন। অবশ্য এই লোক যে তার আগামী সিনেমা পাঠানের জন্য, সে কথা এতদিনে সবারই জানা। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি চলন্ত ট্রেনের ছাদ থেকে কামরায় উৎপেতে থাকা গুন্ডা বাহিনীকে একা হাতে শায়েস্তা করছেন শাহরুখ। বিজ্ঞাপন ভিডিওটি পোস্ট করে শাহরুখ ক্যাপশনে লিখেছেন, এর নাম তো শুনেছ, এটাকে সফট ড্রিঙ্কস বলে না, বলতে হয় তুফান। ভক্তরা যে কিং খানের এমন অবতার অনেকদিন থেকেই মিস করছেন, কমেন্ট বক্সে অনেকেই সে কথা জানিয়েছেন। ইতোমধ্যে এই ভিডিওর ভিউয়ার্স কয়েক লক্ষ ছাড়িয়েছে, যা এক কথায় অবিশ্বাস্য। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।